এই যে হিট বডি হিট এই যে আমাদের আরেকটা হিট মাছ খেয়ে বসেছিল আসাদ মামু খেয়াল করে নাই মোটামুটি সাইজের মনে না মিরকা আসতে তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের মিরকা মাছ শিং মাছের সাইজগুলো মাসাল্লাহ খুব সুন্দর যে আমাদের নুরুলাম শিকারের মাছ মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া আর কি কি মিরকা সরপুটি তেলাপিয়া

আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়েছি আমরা বিক্রমপুর তিন দোকান তো সাথে আছে আমাদের আসাদ মামু আসাদ মামু আর আমি এক নৌকায় বসছি তো অলরেডি আমরা চিপ ফেলে দিছি ওইখানে আছে আমাদের সালাম ভাই তো এসে দুইটা থাই পুঁটি মারছি তো আসাদ মামু একটা শিং মাছ ধরছে তো দেখি ইনশাল্লাহ সারাদিন আসি অনেক দিন পরে আসলাম টিকিটে মাছ ধরার জন্য এমনি সচরাচর রোজার মাসে বের হয়নি তো অনেক দিন পরে আসলাম তো আশাবাদী আজকে মোটামুটি যে দেখেন মাছের ওয়াশ নৌকা করে বসছি যে একবারে জঙ্গলের সাথে যে গাছ গাছের সাথে এখানে বসছি আশাবাদী ইনশাল্লাহ মাছ হওয়ার সম্ভাবনা আছে পর পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে তারপরও বলা যায় না এখন তাপমাত্রা অনেক পোষলাম যদি মাছ হয় ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই যে আমাদের আসাদ মামু একটা মাছ হিট করছে অনেকক্ষণ পর একটা মৃগেল মাছ সম্ভবত না নলা মাছ না নলা মাছ হিট করছে সাইজটা মাসা খুব ভালো যে আসাদ মামু জালের সাথে যিনি নাটকা যায় দেখেন নিচে আবার মোটামুটি ভালো সাইজের অনেকক্ষণ পর এ তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের একটা গরমা অনেকগুলো মাছ আসাদ মামু ছুটছে কি মামু খুশি আলহামদুলিল্লাহ যে ওইখানে আছে আমাদের সালাম ভাই আছে আসাদ মামু আছে মমিন ভাই আছে আমি তারপর যে নুর আলম আমরা সবাই আসলাম তো আজকে তেমন মাছ টোপ নিচ্ছে না পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে তারপরে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি ফলাফল হয় আপনাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব এই যে আমাদের আসাদ মামুর পরপর হিট এটার সাইজটা একটু ছোট কি মাছ দেখি

যে মোটামুটি সাইজের মনে না মির্কা আসতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের মিরকা মাছ এই যে আমাদের আসাদ মামুর শিকার পয়েন্ট চেঞ্জ করার পরে আসাদ মামোর আর একটা হিট মির্কা তো এই কুকুরটা মীরকার সংখ্যা অনেক বেশি দেখেন ছোট একটা মাছ কেমন শক্তি দিতেছে হাত ছিপে খেলতেছি আমরা দেখেন এই তো মাশ মাছের কালারগুলো খুব সুন্দর এই যে আমাদের পয়েন্টের আরেকটা হিট এটাও মিরকাই হবে দেখিনি তবে আইডিয়া করে বলতে পারি কারণ এখানে মিরখার সংখ্যাটা বেশি সেজন্য জন্য বললাম মা মির সাইজ তো অনেকক্ষণ হয়ে গেছে মাছ তেমন টুপ নিচ্ছে না আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল কিন্তু মাছ তেমন টুপ নিচ্ছে না তারপর আমরা চেষ্টা করছি যে আমাদের রাসাদ মামু চেষ্টা করতেছে মামু ছোটো খাটো কিছু মির্কা মাছ আর একটা গরমা মাছ মেরেছে এখানে আমাদের মুমিন ভাই বড়ো সাইজের এক কেজির উপরে হবে একটা মাছ এখান থেকে দেখলাম আর কি দূরে বসছে পুকুরটা মোটামুটি আকার আয়তনে দেখতে পাচ্ছেন বিশাল তো এখানে আমরা আজকে আসছি আশটশো টাকা টিকিটে বসছি এখানে তো ফলাফল তেমন রূপ না তবে মাছ মোটামুটি অনেক আছে যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মাছ ওয়াশ করছে তা আমরা দুইটা জায়গা অলরেডি চেঞ্জ করছি তো যে এখানে বসছিলাম এখানে পরবর্তীতে মাছ তেমন খাচ্ছিল না তাই এখানে এসেছি তো এখানে মোটামুটি ভালো মাছ ওয়াশ দিচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখেন মাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়েছে যে দেখেন খাবারের পুকুরের উপরে চেষ্টা করছি বেলা অনেক যে আমাদের নুর আলম শেখের যে গাছের নিচে হিজল গাছের অপোজিটে বসছে তো দেখি চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আর বড় মাছের একটা বড় কার্পু মাছের ওয়াশ আমরা কিছুক্ষণ আগে ওখানে দেখেছিলাম তো দেখি জায়গা চেঞ্জ করে দেখবো আর একটু যদি মাছ হয় ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই যে আমাদের মুমিন ভাইয়ের একটা হিট অনেকক্ষণ পর মোটামুটি সাইজের কি মোটামুটি সাইজ ভালো সাইজ আস্তে আস্তে সুতাটা ধরেন এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লা খুব ভালো সাইজের তেলাপিয়া যে আমাদের মুমিন ভাইয়ের আর একটা হেলা খেলা এটা তেলাপিয়া মনে হচ্ছে বডিতে আহ আর তেলাপিয়া দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের মাশাল্লাহ এই যে আমাদের নুরাল শিকারী দেখতে পাচ্ছেন কোন জায়গায় বসছে কি অবস্থা ভাই দুই দিয়ে টানে টানে মাছ নুরাল একা বসে নেটও দুইটা লাগাইছে মনে হচ্ছে আজকে সে বাম্পার হিট করেছে নুরালাম ভাই আমাদের মাছ দেখান এই যে আমাদের নুরাল্লাম শিকারির মাছ মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া আর কি কি মিদকা সরপুটি তেলাপিয়া কইনা দেখি কইনা দেখি এই যে দেখতে পাচ্ছেন সে আমাদের সকাল থেকে মোটামুটি ভালো মাছ ধরছে এই যে আমাদের সালাম ভাই আর ওই যে মুমিন ভাই তো তারা একসাথে বসে মাছ ধরতেছে

এই যে আমাদের আসাদ নামর মাছ এই যে দেখতে পাচ্ছেন এটা শিং মাছ নাকি এই যে বড় একটা শিং দেখেন বেশি শিং মাছ একটা দুইটা গরমা একটা গরমা মৃগেল মাছ মানে তেমন আহামরি মাছ হয়নি আর আমি এই যে একটা শিং মাছ আমি একটা শিং মাছ ধরেছি শিং মাছের সাইজগুলো মাসাল্লাহ খুব সুন্দর আমি তেমন মাছ সবার থেকে ফ্ল ফুটছি আমি একেবারেই কম মাছ তেমন হয় নাই যে আমি একটা নলা মাছ আর কিছু সরপুঠি আর মৃগেল মাছের বাচ্চা পেয়েছি তো অনেক ইচ্ছা ছিল টিকিটে রোজা শেষে টিকিটে আসবো আসলাম মাস যাই পেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু রিজিকে ছিল ততটুকু পেয়েছি তা এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের পেজে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম